সাভার এবং গাজীপুরের পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজর ইসলাম। শুরুতে আমরা যাচ্ছি শাহিনুরের কাছে। শাহিনুর, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আসলে শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানায় খুলেছে, দুই একটি কারখানা বাদে। আপনি ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু সকাল থেকে কিন্তু শ্রমজীবী মানুষ যারা যারা শ্রমিক আছে তারা কিন্তু কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে কিছুক্ষণ আগে আমরা যতটুকু শুনেছি যে ইউসুফ মার্কেট এলাকায় কয়েকটি গার্মেন্টস এর শ্রমিক তারা কিন্তু মার্কেট এলাকায় কয়েকটি গার্মেন্টস এর শ্রমিকরা কিন্তু আমরা দেখেছি যে তারা তারা কিন্তু তারা বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে, এমনটি আমরা শুনতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখে যে এই এই এলাকায় তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং পুলিশ, র‍্যাব এবং বিজিবি কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মানে উদ্যোগ হাতে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সর্বনিম্ন 25,000 টাকার বেতনের দাবিতে কিন্তু তারা কয়েকটি কারখানা কিন্তু এই অবরোধ করে রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই শিল্প অঞ্চল সাভার আশুলিয়াতে আপনি জানেন যে সাভার আশুলিয়া এবং ধামরায় কিন্তু 1800টি শিল্প কারখানা আছে। বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু যথারীতি তারা উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এই এলাকা, আমরা শিল্প পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। শিল্প পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা এখন পর্যন্ত বলতে পারছে না যে কতগুলো কারখানা বন্ধ আছে। এবং আমরা কিন্তু তার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কতগুলো কারখানা বন্ধ আছে, কতগুলো উৎপাদন বন্ধ আছে, কতগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এতটা কিন্তু জানাতে পারে না। কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি কারখানা কিন্তু আজকেও বন্ধ আছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে আমরা যুক্ত হচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শিল্প পুরুষদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? শ্রমিকরাই বা কি বলছেন? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে আজও কিন্তু বেতন বোনাস সহ নানা দাবিতে, 12 দফা দাবিতে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই এই মানে বিক্ষোভ প্রদর্শন থেকে ওই বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কয়েকটি স্থান থেকে কিন্তু আপনি জানেন যে গতকালকে কিন্তু 18 জনের মতন আপনার নাশকতাকারী যারা রয়েছেন তালিকাভুক্ত, তাদের কিন্তু সেনাবাহিনী আটক করেছে। আজ সকালে মৌচাক এলাকা থেকে একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা 12 দফা দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ওই জায়গা থেকে আপনার 3 জনকে সেনাবাহিনী আটক করেছেন। এবং এছাড়া আপনি জানেন যে গাজীপুরের কয়েকটি স্থানে পোশাক কারখানার শ্রমিকরা বেতন এবং নিম্নতম 12,000 টাকা এবং বেতন বোনাস সহ 1,000 টাকা দাবিতে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। এবং টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আপনার বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু বন্ধ রেখেছেন। তো এইদিকে কিন্তু প্রতিটি ফ্যাক্টরির নিজস্ব যে নিরাপত্তা বলয় তৈরি করে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু বড় বড় যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই চলতেছে। গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু আপনার সাধারণ শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং কর্মজীবী যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন, তারা কিন্তু বিশৃঙ্খলা চান না, তারা এরকমটাকে জানিয়েছেন। কিন্তু আমরা গাজীপুরের বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি যে দুই একটি স্থান ছাড়া কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণভাবেই কিন্তু পোশাক কারখানাগুলো চালু রয়েছে এবং সেনাবাহিনী এবং বিজিএমএন নজরদারির মধ্যে কিন্তু এই পোশাক কারখানাগুলো রানিং রয়েছে এবং সবগুলো পোশাক কারখানা কিন্তু উৎপাদনের অংশগ্রহণ করছেন সাধারণ যে শ্রমিক তারা কিন্তু রয়েছেন। তো আমরা গাজীপুরের এরকম বেশ কয়েকটি কারখানা ঘুরেছি এবং আপনি জানেন যে সকালবেলা অর্থাৎ 10টার দিকে গাজীপুরের কালিয়াকুড়ির মৌচাক এলাকায় খাদ্য উৎপাদন একটি কারখানার কিন্তু শ্রমিকরা রাস্তায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে কিন্তু এবং ফ্যাক্টরিও ভাঙচুর করেছে এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তখন সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু ওই জায়গা থেকে 3 জনকে আটক
আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো সর্বশেষ হলো গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে এবং উৎপাদন ঠিকঠাক মতোই চলছে। তো এইরকমটাই ছিল জেসিকা আমার কাছে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে ঘুরে খবর নিয়ে সর্বশেষ।